আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা উপসর্গে একদিনে বিভিন্ন জেলায় অন্তত 11 জনের মৃত্যু, নতুন শনাক্ত কয়েকশো। অধিকাংশ চিকিৎসকের চেম্বার বন্ধ থাকায় জনপ্রিয় হয়ে উঠছে টেলিমেডিসিন সেবা। সাময়িক উপকার হলেও রয়েছে বিড়ম্বনা, বলছে সেবা গ্রাহকরা। জামালপুর টুইন টাওয়ারের মালিক ও স্বঘোষিত বঙ্গলি সভাপতি শওকত হাসান মিয়ার প্রতারণা গড়িয়েছে আদালতে। অসুস্থতার ভুয়া সার্টিফিকেট আদালতে জমা দিয়ে জামিন নেওয়ার অভিযোগ। এবং বিরল প্রজাতির প্রায় 150 সহ 300 প্রজাতির গাছ নিয়ে বাগান গড়ে তুলেছেন সিরাজগঞ্জে কামারকন্দ উপজেলার এক ব্যাংক কর্মকর্তা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত আরও 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় করোনায় একজন এবং উপসর্গে চারজন মারা গেছেন। কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুজন, নতুন শনাক্ত হয়েছেন 60 জন। বরিশাল বিভাগে করোনা পজিটিভ হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস। এই অঞ্চলে নতুন শনাক্ত হয়েছেন 49 জন। নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 70 বছর বয়সী এক বৃদ্ধ। জেলায় নতুন শনাক্ত হয়েছেন আরও 49 জন। এদিকে সবশেষ 24 ঘন্টায় নাটোরে 14, শেরপুরে 7 ও নেত্রকোনায় 2 জন নতুন করে করোনা পজিটিভ হয়েছেন। এদিকে ঠাকুরগাঁওয়ে করোনায় মারা গেছেন 1 জন। জেলায় নতুন শনাক্ত 34 জন। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 46 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,740 জনে। একদিনে 14,630টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 3,200 জন। শনাক্তের হার 21.87%। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,82,344 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,234 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,62,825 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32% আর সুস্থতার হার প্রায় 60%। অধিকাংশ চিকিৎসকের চেম্বার বন্ধ থাকায় জনপ্রিয় হয়ে উঠছে টেলিমেডিসিন সেবা। সেবাগ্রাহীতারা বলছেন এর মাধ্যমে সাময়িক উপকার হলেও কিছু বিড়ম্বনা রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টেলিমেডিসিন খাতে সরকার আরও উদ্যোগী হলে গ্রামাঞ্চলের রোগীরাও পাবেন ভালো সেবা। বিস্তারিত হাবিবুর রহমান অভির রিপোর্টে। কয়েক মাস আগেও চিকিৎসকের সাক্ষাৎ পেতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে রোগীদের, কিন্তু মহামারী করোনা পাল্টে দিয়েছে সব কিছু। রাজধানী সহ দেশের অধিকাংশ হাসপাতালের চেম্বারগুলো এখনও বন্ধ। বিকল্প উপায় হিসেবে এখন অনেকেই সেবা নিচ্ছেন টেলিমেডিসিনের মাধ্যমে। ভিডিও কনফারেন্সে রোগীর সঙ্গে কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এখানে দেয়া হচ্ছে প্রেসক্রিপশন সহ প্রয়োজনীয় নির্দেশনা। সার্জারি পেশেন্ট ফলোআপের জন্য খুবই সুবিধা। ফলোআপের জন্য আমাদেরকে অনেক দূর থেকে ট্রেনে, রিকশায়, বাসে আসতে হচ্ছে না, বাসায় বসে ওরা চিকিৎসা নিয়ে ফেলতে পারছে। পরবর্তীতে যখন করোনা থাকবে না, তখনও হয়তো আমরা ফলোআপগুলি আমরা বাসায় বসে দিতে পারবো। এতে পেশেন্টরা উপকৃত হবে, পেশেন্ট পোর্টালে তার নিজস্ব ইনফরমেশন পাবে। ডক্টররাও উপকৃত হবে, যে ডক্টর পর্সনে ডক্টর দেখতে পারবে একটা পেশেন্টের ফুল হিস্ট্রি। করোনার এ সময়ে টেলিমেডিসিন সেবা পেয়ে উপকৃত হচ্ছেন অনেকে, আবার কিছু অসুবিধার কথাও জানিয়েছেন কেউ কেউ। সময়টা একটু শর্ট দেয়, খুব দ্রুত কথা বলে শেষ করে দেয়, তো অনেক সময় অনেকেই ধরতে পারে না। এটা একটু ইলাবোরেট যদি করে তাহলে অনেক পেশেন্টের জন্য সুবিধা হয়। চেম্বারে যেতে পারছি না, এই জন্য আমাদের এটা অবশ্যই ভালো। আমরা একটা সাহস পাচ্ছি, বা ডক্টরের সঙ্গে কথা বললাম, এখন সেখানে আমরা যেতে না পারলেও এখানে কী ধরনের ট্রিটমেন্ট দিতে পারি সে ধরনের একটা পরামর্শ তার কাছ থেকে পাচ্ছি। কমিউনিটি ক্লিনিকগুলো আরও কার্যকর করা গেলে টেলিমেডিসিন সেবা পেতে পারেন প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও। বিশেষজ্ঞরা বলছেন সময় এসেছে এই ব্যাপারে সরকারের আরও আন্তরিক হবার। এই কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন সেবাটা যদি আমরা সপ্তাহে একদিন একজন চিকিৎসকের উপস্থিতিতে দিতে পারি, সেটা আমাদের প্রান্তিক জনগণ অনেক বেশি উপকৃত হবেন। এটা সরকারের স্ট্রাকচার আছে, নতুন করে স্ট্রাকচার তৈরি করার দরকার নাই। এটা আমাদের একটা লার্নিং হতে পারে যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা হসপিটালে না এসেও কীভাবে মানুষকে উন্নততর সেবা দিতে পারি। হাবিবুর রহমান, এটিএন বাংলা,
ঢাকা। রাজধানীর জামালপুর টুইন টাওয়ারের মালিক ও স্বঘোষিত বঙ্গলীগ সভাপতি শওকত হাসান মিয়ার প্রতারণা গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার অসুস্থতার ভুয়া সার্টিফিকেট আদালতে জমা দিয়ে জামিন নিয়েছেন তিনি। শওকত হাসান মিয়ার অসুস্থতার মেডিকেল সার্টিফিকেট জাল প্রমাণিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তেও। বেসরকারি বিশ্ববিদ্যালয় UITS এর আইনজীবী জানান, শওকত হাসানের জামিন আবেদন বাতিলের জন্য আবেদন করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিভিন্ন সময়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন রাজধানীর বারিধারার জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়া। রাজনৈতিক ফায়দা লুটতে নিজেকে পরিচয় দেন বঙ্গলীগ সভাপতি হিসেবে। পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে 57 কোটি টাকা চাঁদা দাবির মামলার সত্যতা পাওয়ায় PBI এর মধ্যে শওকত হাসান মিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় UITS এর উপাচার্যের গাড়ি থামিয়ে 60 কোটি টাকা চাঁদা দাবির জন্য ভাটারা থানায় করা মামলায় 27 জুলাই জেল হাজতে প্রেরণ করা হয় তাকে। কিন্তু 16 দিনের মাথায় 12 আগস্ট ভুয়া অসুস্থতার সার্টিফিকেট দেখিয়ে ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারাফুজ্জামান আনসারির আদালতে জামিন লাভ করেন শওকত হাসান মিয়া। এখানেও প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তেও এই মেডিকেল সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়। এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া সার্টিফিকেট দিচ্ছে, সেটাও একদিন ধরা পড়ছে, পড়তেছে। এরকম কোনো কমপ্লেন আসলে আমরা সেটাকে তদন্ত করি, যেটা পাই সেটা এগেনস্টে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। এদিকে রামপুরা ডেল্টা স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফেব্রুয়ারির 17 তারিখ থেকে মার্চের 17 তারিখ পর্যন্ত এই এক মাসের মধ্যে শওকত হাসান নামে কোনো রোগী ভর্তি হয়নি এই হাসপাতালে। সকল ডকুমেন্টস চেক করে আমার হসপিটালের রেজিস্টার খাতা, তারপর সফটওয়্যার কপি, এগুলো চেক করে দেখে ওনার কোনো তথ্য এখানে নথিভুক্ত নাই। এই পেশেন্ট আমাদের এখানে কোনোভাবেই ভর্তি হয় নাই। যে ডক্টরের নাম আসছে ডাক্তারকে সাথে সাথে চেক করছে এবং আমাদের হসপিটাল তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করছে। UITS বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, শওকত হাসানের ভুয়া মেডিকেল সার্টিফিকেটের বিষয়টি আদালতের আমলে এনে জামিন বাতিলের আবেদন করবেন তারা। এখন আমাদের কাছে যে ওই সার্টিফিকেট আপাত দৃষ্টিতে ভুয়া বলেই মনে হয়েছিল, তবুও এখন স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট হসপিটালের লিখিত বক্তব্য আমার কাছে এসেছে এবং সেখানে ক্লিয়ারলি দেখতে পাই এই সার্টিফিকেটটি ভুয়া এবং জাল। সুতরাং এখন আমরা এই জামিন আদেশটাকে রদ এবং রহিত করার জন্যে আমার বিগ টিম UITS কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বিজ্ঞ CMA আদালতে যাব এবং প্রয়োজনে সর্বোচ্চ আদালতে এর প্রতিকারের জন্য আমরা যাব। এদিকে শওকত হাসানের আইনজীবী ATN বাংলাকে জানিয়েছেন, তারা জামিন আবেদন করলেও ভুয়া অসুস্থতার মেডিকেল সার্টিফিকেটের বিষয়ে কিছুই জানেন না তিনি। এই মামলাটাতে প্রথমে একজন আইনজীবী ছিলেন, এই মামলাটা যিনি প্রথম মুভ করছিলেন, তারা তখন নথিমধ্যে মেডিকেলের কাগজগুলো দিয়েছিল, হয়তোবা আমি দেখিনি, কিন্তু আমি এইসব কিছু বুঝিনি। আমার সব বিষয়ের মধ্যে এটা ছিল না, আমরা 3 জন আইনজীবী ছিলাম এটার মধ্যে। ভুয়া মেজর পরিচয় দিয়ে অবৈধ সম্পদ অর্জন করায় শওকত হাসান মিয়া নিজ এলাকা জামালপুরবাসীর আবেদনের প্রেক্ষিতে এরই মধ্যে দুদক কয়েকবার নোটিশ প্রদান করে তাকে। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া 16 আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN এর 3 সদস্যকে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়তুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি চাকুরি বিধি অনুযায়ী মঙ্গলবার সকালে ইউনিট প্রধান হিসেবে আটক 3 জন APBN সদস্যকে বরখাস্ত করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। বরখাস্তকৃতরা হলেন সাব ইন্সপেক্টর শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আবদুল্লাহ। 31 জুলাই রাতে টেকনাফের বাহারছড়া APBN চেকপোস্টে সিনহাকে হত্যার সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন তারা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সাথে প্রামাণ্যচিত্র নির্মাণে যুক্ত শিপ্রা দেবনাথের ডিজিটাল আইনে দায়ের করা মামলা আবেদন গ্রহণ করেনি কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গতকাল রাত 11:30 দিকে শিপ্রা দেবনাথ ও শাহিদুল ইসলাম শিফাত একজন আইনজীবীকে নিয়ে থানায় যান। ব্যক্তিগত ছবি ও ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও ঢাকা PBI পুলিশ সুপার মিজানুর রহমান সহ অন্তত 150 ব্যক্তিকে আসামি করা হয়। তবে মেজর সিনহার সাথে প্রামাণ্যচিত্র নির্মাণের সময় তারা যে রিসোর্টে ছিলেন তা রামু থানায় হওয়ার মামলাটি গ্রহণ করেননি সদর মডেল থানার ওসি খায়রুজ্জামান। মামলাটি রামু থানা অথবা ICT ট্রাইব্যুনালে করাও পরামর্শ দেন ওসি।
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ মাহফুজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল থেকে তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। নিখোঁজ মাহফুজের বন্ধু জানান, লকডাউন শেষে তারা 25 জন কক্সবাজার বেড়াতে এসে সাগরে গোসল করতে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে ভেসে যায় মাহফুজ। তাকে উদ্ধারের জন্য এগিয়ে যাওয়া আরেক বন্ধু জিহাদও ভেসে যাচ্ছিল। এ সময় অন্য বন্ধুরা জিহাদকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন মাহফুজ। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জানান, মাহফুজের খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিচকর্মী ও ডুবুরিয়া। গত 4 দিনের বৃষ্টিতে আবারও বাড়ছে নেত্রকোনার নদ নদীর পানি। জেলার 14টি ইউনিয়নের 2.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। সরকারি সাহায্য অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে কম বলে জানিয়েছেন বন্যা দুর্গত মানুষ। সিরাজগঞ্জে টানা 8 দিন ধরে বেড়ে চলছে যমুনা নদীর পানি। বুধবার সকাল পর্যন্ত পানি শহররক্ষা বাঁধ পয়েন্টে 3 সেন্টিমিটার এবং মেঘাইঘাট পয়েন্টে আরও 5 সেন্টিমিটার বেড়েছে। পানিবন্দী জেলার 6টি উপজেলার প্রায় 4.25 লাখ মানুষ শেরপুরে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়ক পানি নেমে গেলেও এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। এর ফলে এক মাসেরও বেশি সময় ধরে 2 জেলায় সড়কপথে সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে। 300 প্রজাতির গাছ নিয়ে বাগান গড়ে তুলেছেন সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলার এক ব্যাংক কর্মকর্তা। তার বাগানে আছে বন বিভাগ থেকে বিলুপ্ত প্রায় 143টি প্রজাতির গাছও। পেশার বাইরেও এমন বৃক্ষপ্রেমীর বাগান দেখতে প্রতিনিয়ত হাজির হচ্ছেন গবেষক সহ অনেকেই। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। লোনামাটির উদ্ভিদ সুন্দরী, গরান, কেওড়া, অথচ সেই গাছে মাথা তুলে দাঁড়িয়ে আছে মাহবুব ইসলাম পলাশের মিঠা পানিযুক্ত মাটির বাগানে। আবার সেখানেই শোভাবর্ধন করছে পাহাড়ে টিলাভূমিতে জন্মানো গাছ বৈলাম, চন্দন, চিত্রাশি। ভিন্ন ভিন্ন পরিবেশে বেঁচে থাকা এমন শত প্রজাতির গাছ এখন বেড়ে উঠছে এই বাগানে। 2012 সালে বাংলাদেশ বন বিভাগ 45 প্রজাতির গাছকে বিলুপ্তি ঘোষণা করছে। এর মধ্যে আপনার 43টা গাছ আমার এখানে সংরক্ষিত আছে। আমি চাই যে শুধু গুগলেই নয়, ওনারা যেন বাস্তবে দেখতে পায় যে এখানে এই গাছগুলো আছে। এবং আমি সংরক্ষণ এই জন্যই করে রাখছি যে সংরক্ষিতভাবে থাকলে ওরা বুঝতে পারবে এবং জানতে পারবে যে পরবর্তী প্রজন্ম যে এই গাছগুলো বাংলাদেশে ছিল এবং বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। 2007 থেকে 5 বিঘা জমিতে গাছ রোপণ করে চলেছেন বেসরকারি ব্যাংকের এই কর্মকর্তা। লোহাকাঠ, তৈলসুর সহ তার সংগ্রহশালায় রয়েছে বন বিভাগ থেকে বিলুপ্ত ঘোষণা করা দুর্লভ গাছ, যা দৃষ্টি কাড়ছে পরিবেশবিদ, গবেষক, উদ্যোক্তাদের। বর্তমানে ইউক্যালিপটাস গাছ বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর গাছ এবং এই গাছটা অনেক মানে বেশি পরিমাণে হয়ে গেছে। তো ভাই, এটার বিকল্প হিসেবে আমাদেরকে কিছু গাছ সিলেক্ট করে দিয়েছে। যারা এই গাছ নিয়ে গবেষণা করবে তারা যদি এখানে আসে তারা এই বিলুপ্ত প্রায় গাছগুলো সম্পর্কে জানতে পারবে। গাছ সংগ্রহের পাশাপাশি মাহবুব পলাশ সামাজিক বনায়ন এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোক্তাদের বিনামূল্যে চারা দিয়ে থাকেন। ভবিষ্যতে আরও জমি বাড়িয়ে বিলুপ্ত প্রায় গাছের গবেষণাগার এবং বর্তমানে ব্যবহৃত কৃষি উপকরণ ও যন্ত্রপাতির জাদুঘর গড়ে তোলারও স্বপ্ন রয়েছে তার। ১৫ এবং ২১ আগস্টের পুনরাবৃত্তি দেশে যাতে আর না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে বিদেশে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তাদেরও ফিরিয়ে এনে ফাঁসির কার্যকর করা হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে জোরদার কথা হয়েছে, কূটনৈতিক তৎপরতা। খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনো ছড়িয়ে রেখেছে, দেশে বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে, তলে তলে প্রস্তুতি নিচ্ছে ষড়যন্ত্রকারীরা।
পর্বতারোহী রেশমা আক্তারকে চাপা দেওয়া মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 7 আগস্ট সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানের সামনে সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন রেশমা। ফাঁকা রাস্তায় তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মাইক্রোবাসটি। অবশেষে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাজধানী ইব্রাহিমপুর থেকে চালক নাইমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় সেই মাইক্রোবাসটি। আমরা 382টা সিসিটিভি চেক করার পরে আমরা প্রথম শুধুমাত্র গাড়িটার ছবি পাচ্ছিলাম, কিন্তু ওই যে নাম্বারটা পাচ্ছিলাম না। পরবর্তী পর্যায়ে আমরা নাম্বারটি পেয়েছি ইব্রাহিমপুর থেকে, যে ড্রাইভার নাই, গাড়িটা আমরা উদ্ধার করি। এটা আসলে একটা স্পষ্টগত বিষয় ছিল, একজন নারী পর্বতারোহী, তার তাকে এভাবে এই যে হত্যা করা হলো, এটা মামলাও হয়েছে, আমরা দ্রুত তার চাষ দিতে পারব। এবারে আন্তর্জাতিক সংবাদ। পদত্যাগ করেছেন পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা। সামরিক বাহিনীর একটি অংশের হাতে আটক হওয়ার পর তিনি টেলিভিশন ভাষণে সরকার ও পার্লামেন্ট বিলুপ্তের ঘোষণা দেন। প্রেসিডেন্ট বৌবাকার কেইতা বলেন, তাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রক্তপাত হোক তা তিনি চান না। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর প্রেসিডেন্টের সাথে আটক হন প্রধানমন্ত্রী বোবোসিসেও। তাদের আটক করে রাজধানী বামাকো থেকে 15 কিলোমিটার দূরে সামরিক ঘাঁটিতে নিয়ে যায় বিদ্রোহী সৈন্যরা। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে তারা এই ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। রাতের দিকে সামরিক বাহিনীর জুনিয়র অফিসাররা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের আটক করে। যদিও এর আগে প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাথে ভ্রাতৃসুলভ আলোচনার আহ্বান জানিয়েছিলেন। এদিকে মালির এমন ঘটনার নিন্দা জানিয়েছে ওই অঞ্চলের অন্যান্য দেশ ও ফ্রান্স। বেতন ভাতা নিয়ে অসন্তোষ ও জিহাদিদের সঙ্গে অব্যাহত লড়াই নিয়ে সৈন্যদের ক্ষোভ জন্মায় মূলত এই অভ্যুত্থানে। 2018 সালের দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট কেইতা। তবে দুর্নীতি, অর্থনৈতিক ও ব্যবস্থাপনা ও সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যাওয়ায় তার পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই মালিতে বিক্ষোভ চলছিল। এবারে জানাবো পার্টিস খেলার খবর। লাইপজিগকে 3-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেইন। লিসবনে ম্যাচের 7 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় পিএসজি, তবে তা কাজে লাগাতে পারেনি নেইমার। এরপর 13 মিনিটে ফরাসি ক্লাবকে লিড এনে দেন মার্কো ইনহোস। পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়াবার চেষ্টা করে টটেনহাম আর অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমিতে ওঠা জার্মানরা, যদিও তাদের সব আক্রমণই বিফলে যায়। উল্টো 42 মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঙ্গেল ডি মারিয়া। এরপর 56 মিনিটে তৃতীয় গোল করে ফাইনালের পথ পরিষ্কার করে দেন স্প্যানিশ ডিফেন্ডার হুয়ান বেরনার্ড। শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের করোনা পরীক্ষা হবে আজ। 3 দিন পর 21 সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এক বৈঠক শেষে এ কথা জানান বিসিবির পরিচালক আকরাম খান। তবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দল কবে দেশ ছাড়বে তা জানাননি তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে করোনা ও উপসর্গে একদিনে বিভিন্ন জেলায় অন্তত 11 জনের মৃত্যু, নতুন শনাক্ত 100। অধিকাংশ চিকিৎসকের চেম্বার বন্ধ থাকায় জনপ্রিয় হয়ে উঠছে টেলিমেডিসিন সেবা। সাময়িক উপকার হলেও রয়েছে বিড়ম্বনা, বলছে সেবা গ্রহীতারা। জামালপুর টুইন টাওয়ারের মালিক ও স্বঘোষিত বঙ্গলীগ সভাপতি শওকত হাসান মিয়ার প্রতারণা গড়িয়েছে আদালতে। অসুস্থতার ভুয়া সার্টিফিকেট আদালতে জমা দিয়ে জামিন নেওয়ার অভিযোগ। এবং বিরল প্রজাতির প্রায় 150 সহ 300 প্রজাতির গাছ নিয়ে বাগান করে তুলেছেন সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলার এক ব্যাংক কর্মকর্তা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বরাবর হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাই।